2008 সালে নির্বাচনে তৃষ্টি আসন পাওয়ার পর থেকে নির্বাচন বিরোধী দলে পরিণত হয়েছে বিএনপি বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি তৎপর কবি নৌসুলকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন ওবায়দুল কাদের অবরুদ্ধ গণতন্ত্র জেল জুলুমে নৌসুলের প্রেরণা বলেছেন বিএনপি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বিকেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে নাম হবে রেমাল চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখছিলেন বি আর বি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দু সালে নির্বাচনে ত্রিশটি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিরোধী দলে পরিণত হয়েছে তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসে অস্ত্র চোরাকার বাড়ি করতে হত্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করে তারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল রাজধানীর বঙ্গবাজারে বহুতল আধুনিক বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পুরনো ঢাকা উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন বিএনপির আমলে এই এলাকায় প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যা সমাধান করেছে সরকার ঢাকা মহানগরীর কারণ বাজারের মতো চার জায়গায় চারটি হোলসেল মার্কেট বানানোর প্রতিশ্রুতিও দেন তিনি ঢাকার কোন বস্তি নোংরা অস্বাস্থ্যকর থাকবে না জানিয়ে তিনি বলেন বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট তৈরি করেছে সরকার বস্তিবাসীদের জন্য ঘরে ফেরা কর্মসূচি নেওয়া হবে গ্রামে ফিরে যেতে চাইলে ভিটে থাকলে ঘরবাড়ি করে দেওয়ার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বিএনপি তাদের বিশ দলীয় জোট জামাত ওই তিরিশটি মাত্র সিট পেয়েছিলো এরপর থেকে তারা নির্বাচন বিমুখ নির্বাচন ঠেকাও নির্বাচন বন্ধ করো আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল সন্ত্রাস জঙ্গিবাদ অস্ত্র চোরাকার বাড়ি ওই তারেক যেহেতু অস্ত্র চোরাকার বাড়ি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা মানুষ খুন করা আগুন দিয়ে মানুষকে পড়ানো এইসব কাজ করে বেড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে জানিয়েছেন তিনি আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবে বলেছেন অবরুদ্ধ গণতন্ত্র জেল চুলুমে নজরুল প্রেরণা সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা এ সময় নজরুলের বলে বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারের উদ্যোগের আহ্বান জানান বিশিষ্ট জনরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন বাঙালির চেতনার কবি নজরুল ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে কবিতা ও গানে মানুষের পক্ষে কলম ধরেছেন গিয়েছেন মানবতার গান অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আজ এ উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নজরুল প্রেমীরা এ সময় নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহ্বান তাদের নজরুলের যে প্রতিবাদ নজরুলের যে সাম্যবাদের গান নজরুলের যে যুদ্ধ যাওয়া এসবগুলো আজও প্রাসঙ্গিক আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিক হতে দিতে পারব নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ সেই রচনাবলী যেন অবিলম্বে আমি প্রতি বছরই বলি অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি বলেন রাজনৈতিক কারণে এখনো জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তাই প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা গান তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে আমাদেরকে এগিয়ে যেতে তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানো রাজিন্দা আমাদের নিয়ে অপরাধের মানদণ্ড তাদের জেল জুলুম তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি শুধু নজরুলকে স্মরণ নয় মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ বিকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে রেমাল সারা দেশের তাপমাত্রা কমবে কাল থেকে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে রেমালের কেন্দ্র পটুয়াখালীর খেপোপাড়া ও পশ্চিমবঙ্গের কিছু অংশে আঘাত হানবে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সেসবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে টাঙ্গাইলের কালীহাতিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন এবং ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় মৃত্যু হয়েছে সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও হেল্পার পুলিশ জানায় সকালে পৌলি এলাকায় পাইলিং বাহী একটি লোভেট মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোভেটের পেছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন এদিকে ভোরে ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় এক দম্পতির প্রসঙ্গ ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনে ভোট হচ্ছে আজ শনিবার সকাল সাতটায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ষষ্ঠ দফায় হরিয়ানায় দশ আসন বিহারে আটটি ঝাড়খণ্ডে চারটি উড়িষ্যায় ছয়টি উত্তরপ্রদেশের চোদ্দটি পশ্চিমবঙ্গের আটটি দিল্লির সাতটি ও জম্মু কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ চলছে এর মধ্যে হরিয়ানা দিল্লি ও জম্মু ও কাশ্মীরে ভোট গ্রহণ সম্পন্ন হবে এই ভোটে মনোহর হুড্ডা কানাইয়া কুমার সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়া সহ মোট আটশো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার পাঁচশো আসনের মধ্যে চারশো ছিয়াশিটি ভোট গ্রহণ সম্পন্ন হবে শেষ দফায় আগামী পহেলা জুন ভোট হবে সাতান্ন সংসদীয় আসনে এখনকার মতো একটু দেখার আমন্ত্রণে বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্লাইশ বাংলা ভিশন নিউজকে